বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তি। এই সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাবো।